কিরে মা, তোর রেওয়াজ করা শেষ হলো? হ্যাঁ বাবা, রেওয়াজ করে গলাটা পরিষ্কার করে নেব। তো এখন যা, হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে যা। আর বলতে হবে না বাবা, সময় মতো আমি ঠিক খেয়ে নেব। আচ্ছা বাবা, আজকে পেপারের টাটকা নিউজগুলো কি কি বলতো? ওই একই খবর, প্রতিদিন দেশে যা ঘটছে, খুন, ছিনতাই, রোড অ্যাক্সিডেন্ট আর রাজনৈতিক অস্থিরতা, এই সবই আর কি। ঠিক আছে বাবা, তুমি পড়তে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি বলবে বলে ফেলো না, মানে ময়ূরীর কথা, ময়ূরীর চলাফেরা আমার একদম ভালো ঠেকছে না। তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আরে দেখো না, কিরকম উদ্ভট উদ্ভট পোশাক পরে, একবার প্যান্ট শার্ট, একবার স্কার্ট, কি রং বিরঙের সালোয়ার ওড়না। আরে বাঙালি মেয়ে, তুই বাঙালির মেয়ের মতো চল। আরে এতে খারাপের কি দেখলে? ও ইউনিভার্সিটিতে পড়ুয়া, একটি আধুনিক মেয়ে, ওর পোশাকে আশাকে আধুনিকতার ছাপ থাকবেই। যত নষ্টের মূল ওর ওই আমেরিকা প্রবাসী মামা, মাসে মাসে ডলার, আবার বিভিন্ন ধরনের প্রসাধনী। মারুফের মা, তুমি বাঁকা করে কথা বলো না তো। পোশাকে আশাকে ও আধুনিক হলেও মনে প্রাণে ও সম্পূর্ণ বাঙালি, ও আমার মেয়ে, আমি ভালোভাবে জানি। এ প্রসঙ্গে আর কোনো কথা বলবে না। থাক থাক, আর বলতে হবে না, এ প্রসঙ্গ এখানে শেষ করো। ময়ূরী, তোর গতকালের টিউটোরিয়ালটা কেমন হলো রে? একেবারে ঘোড়ার ডিমের মতো হয়েছে। তবে সুমির খুব ভালো হয়েছে আমি জানি। সবসময় তুই এ প্লাস পাস, আর ভালো হয়েছে আমার না, চাপা ছাড়িস না। ও তো মাঝে মধ্যে ম্যাডামরা ভুল করে দেয় বুঝলি। ময়ূরী, সজীবকে ইদানিং খুব আনমনা মনে হয়। আনমনা মনে হবে না, তুই বুঝিস না, ওর চোখের সামনে তো এখন সবসময় শুধু ময়ূরী কি দেখতে পায়। তুইও যে ওকে খুব পছন্দ করিস এটা কিন্তু তোর আচরণে স্পষ্ট হয়ে ওঠে। হ্যাঁ প্রিয়া, ওকেও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু জানিস ভবিষ্যতের কথা ভেবে আবার থমকে যাই। এই তোরা একটু বস, আমি একটু আসছি। তুমি আমায় দেখেছ? না ডাকলে বসা যায় না? কেন যাবে না, যায়। তোরা বস, আমি একটু লাইব্রেরি থেকে আসছি। না বসা যাবে না কেন, যায়। আচ্ছা সজীব, তুমি আমার সাথে ফ্রিলি কথা বলতে পারো না কেন? সে কারণটা তুমি খুব ভালো করেই জানো। কই না তো, আমি তো কোনো কারণ দেখছি না। তুমি যদি আমার মতো হতে তাহলে কারণটা অবশ্যই জানতে। Thank you.
তুই কখন এলি? এই তো একটু আগে এলাম। তো কেমন আছিস? ভালো আপা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ভালোই আছি। তা মা কেমন আছে? মার পিঠের ব্যথাটা একটু কমেছে? একটু কমছে, কমে লাভ কি, এই কমে এই বাড়ে। আপা আমি এবার কিন্তু একটা বিশেষ জরুরি কাজে ঢাকায় আসছি। তা তোর বউ কেমন আছে? হ্যাঁ ওর কথা আর কোয়ো না, সারাদিন তো খালি ঝগড়াঝাটি লাগে, মাসে 20 দিন থাকে বাপের বাড়ি। তা তোর জরুরি কাজটা কি? আমি একটা কঠিন সিদ্ধান্ত নিছি। কঠিন সিদ্ধান্ত? ভাবতাছি দেশে আর থাকবো না। দেশে থাকবি না মানে কোথায় যাবি? সৌদি আরব চলে যাব। সৌদি আরব? তা টাকা কোথায় পাবি? ঢাকায় যখন আসছি কিছু একটা প্ল্যান তো মাথায় আছে। আপা সব তোমারে পরে বোঝায় বলবো, প্রচন্ড ক্ষুধা লাগছে, কত দূর থেকে আইছি। তাই চলো একটা খাইতে দাও। শুনি প্রিয়া। বাবা আজকে আমরা কাকে দেখতে পাচ্ছি? মানে? দাঁড়া দাঁড়া আমি বলছি, মনে হচ্ছে বিলাত ফেরত মেয়ে অথবা বোম্বের নায়িকার সাথে কথা বলছি আমরা। আমাদের যদি এরকম একটা মামা থাকতো। তোরা কি আবল তাবল বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। ময়ূরী তোকে না পিকুলিয়া টাইপের মেয়ে মনে হয়। কেমন? যেমন ধর মাঝে মাঝে তুই এত স্মার্ট ভাবে ভাষা দিতে আসিস, তোকে দেখে মনে হয় বড়লোকের কোনো উচ্চ বিলাসী অহংকারী কন্যা। আবার বাকিটা আমি বলছি, আবার মাঝে মাঝে এত সাধারণ এবং সাদাসিধে ভাবে আসিস, মনে হয় খুব সাধারণ একটি মেয়ে তুই। ও আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পেরেছি। আজ আমি প্যান্ট শার্ট পরেছি তাই তোদের এত কথা, তাই না? শোন, কাল মামা তার এক বন্ধুর কাছে আমার জন্য কিছু ড্রেস এবং কিছু কসমেটিক্স পাঠিয়েছে, তাই আজকে মামার দ্বারা একটি পোশাক পরে এসেছি। এতক্ষণে তোরা ক্লিয়ার হয়েছিস? তাই তো বলি, আমাদের যদি এরকম একটা মামা থাকতো। হ্যাঁ, শওকত মামা, যিনি আমাকে নিজের মেয়ের থেকে অনেক বেশি ভালোবাসেন। মা মারা যাওয়ার পর থেকে মামা আমার প্রতি এত বেশি কেয়ারিং, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জানিস, সে আমেরিকা থেকেও বলতে গেলে রোজই আমার খবর নেয়। হয়তোবা হয়তোবা মায়ের কষ্টটা ভুলিয়ে দেবার জন্য এরকম করে। বাদে তো মরি, চল ক্যান্টিনের দিকে যাই। তোদের জন্য মারুফের মা কোথায় গেলে? মারুফের মা আসছে। চা নাস্তার ব্যবস্থা কিছু করেছো? মানে শুনছ বলো, আমার ভাই মুবারক ময়ূরের জন্য খুব ভালো একটা প্রস্তাব এনেছে। বড়লোক বাবার একমাত্র ছেলে, দেখতে শুনতে নাকি খুবই ভালো। দেখো মারুফের মা, ময়ূরী আমাকে ছেড়ে অন্য ঘরে চলে যাবে এটা আমি ভাবতেই পারছি না। কি যে বলো না তুমি, মেয়ে বড় হলে তাকে তো অন্য ঘরে যেতেই হবে এবং তোমাকেও বিয়েও দিতে হবে, তাকে কি তুমি আটকিয়ে রাখবে ঘরে? তা হয়তো দিতে হবে, কিন্তু প্রস্তাব আসলেই যে সে প্রস্তাবে রাজি হতে হবে এমন তো কোনো কথা নেই। চারিদিক দেখে শুনে তারপর ঠিক করতে হবে। তাছাড়া আমাদের ময়ূরীর মতামতেরও তো একটা ব্যাপার আছে, ও পছন্দ করবে কি করবে না সেটাও তো আমাদের দেখতে হবে, নাকি? শোনো, এই প্রস্তাবটা
খুবই ভালো। আমি কিন্তু এই প্রস্তাবটা কিছুতেই হাতছাড়া করব না। আমার ভাই মোবারক, তাকে তুমি ভালো করেই জানো, বুদ্ধিমান সে। সে সবকিছু জেনে শুনে তারপরেই এসছে। কাজে এই প্রস্তাবটা আমি একদম হাতছাড়া করব না। সে দেখা যাবে, এখন চায়ের ব্যবস্থা করো, যাও। হ্যালো, কে বলছে? সুমি, তুই কি বললি? কাল বিকেল 5টায় পাবলিক লাইব্রেরির সামনে, তাই গাধা, কালকে তো ক্লাস নেই। জরুরি কথা? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে বাই। কি ব্যাপার সজীব, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন। তুমি হলে গিয়ে বললো কি একটা জরুরি কাজ, তাই তো তাতে চলে এলাম। বুঝতে পারছি, এটা আসলে সুমির ফাজলামি। তারপর তোমার খবর কি বলো? আমাদের খবর কি রাখে, খবর তো থাকবে তোমাদের মতো সুন্দরী মেয়েতে। সজীব, ডোন্ট টেল লাইক দ্যাট। দেখো, এইসব কথা শুনলে আমার মেজাজ বিগড়ে যায়। ময়ূরী, আমি না তোমাকে খুব মিস করি। তুমি আমাকে পছন্দ করো, তাই আমার প্রতি তোমার ফিলিংস থাকা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, তুমি এত কঠিন করে কথা বলো কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? হ্যাঁ সজীব, তোমার প্রতি প্রচণ্ড একটা টান অনুভব করি। হতে পারে তোমার প্রতি এটা আমার ভালোবাসা, কিন্তু বাস্তবতা মেনে নিয়ে আমি পথ চলতে ভালোবাসি, এটাও তুমি জানো। তুমি কি বুঝাতে চাইছো? আমি ঠিক বুঝতে পারছি না। দেখো ময়ূরী, আমি অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছি, আর ইচ্ছা করলে আমি একটি চাকরি জুটিয়ে নিতে পারি, আর দেশের বাড়িতে আমার বাবার সম্পত্তির কমতি নেই। তুমি চাইলে নাও আই ক্যান ম্যারি ইউ। তুমি চাইলেই তা পারো। দেখো, আমরা দুজনে একই সাথে পড়ি, আমরা বিয়ে করলে অন্তত অভিভাবকের কোনো মত থাকবে। ঠিক আছে, এ বিষয়টা পরে ভাবা যাবে, চলো যাই। চলো। জানো বেটা, তোমার কোনো একটা ভুয়া নেই, লাল টুকটুকে বউ। বউ? লাল টুকটুকে বউ? হ্যাঁ হ্যাঁ, একবারে ঘুমটা দেওয়া বউ। বউ? ঘুমটা দেওয়া বউ? একবার আলি। জি তালুদার। তোমার কি এখন কোনো কাজ আছে? জি না, এখন তেমন কোনো কাজ নেই। তাহলে আরমানকে দেখবো, বাইরে। ঠিক আছে তালুদার। কেন, ভালোই তো হচ্ছিল।
কতদিন বলেছি একজন ভালো ওস্তাদ রেখে গানের প্র্যাকটিসটা চালিয়ে যা। না বাবা, আমার মতো অলস মেয়েকে দিয়ে সব কিছু হবে না। একটু একটু যা পারি মাঝে মধ্যে আয়া করি, এতেই পরম শান্তি, বুঝলে মাই ডিয়ার ফাদার? ময়ূরী, তোর গানের গলাটা ঠিক তোর মায়ের মতো হয়েছে, ভীষণ মিষ্টি। ইউনিভার্সিটিতে যাবি না? হ্যাঁ বাবা, একটু পরে যাব। আমাদের ডিপার্টমেন্টে আউটগোয়িং স্টুডেন্টদের একটা ফেয়ারওয়েল ফাংশন হবে, তো আমার বান্ধবীরা ধরেছে আমাকে ফাংশনে গান গাইতে হবে। কিন্তু বাবা, আমার লজ্জা লাগছে, আমার কণ্ঠ তো একদম ভালো না। নিশ্চয়ই গাইবি, তোকে বড় শিল্পী হতে হবে, একজন ওস্তাদ রেখে সব সময় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আসি তাহলে। আপা, কি করতেছে? ওরা ক্যাশ 1 লাখের বেশি দিবে না। শোনো আপা, ছেলের বাবা কিন্তু জানে তোমরা সবকিছু জানি না, শুনে বিয়ে দিতেছ। কিন্তু আমার বড় ভয় লাগছিল। বড় অত টেনশন করলে চলবে না আপা। শোনো, আমি সব কিছু ম্যানেজ করে ফেলব, দুলাভাইকে নিয়ে ছেলের বাড়ি দেখাই নিয়ে আসবো। আমি মোবারক সব কিছু প্ল্যান মতোই করি। কিন্তু ছেলের বাবা কি ময়ূরের ছবি দেখেছে? আহা, আরে আপা সেই কথাই তো বলতেছি, ময়ূরের ছবি দেখা ছেলের বাবা তো মহা খুশি, বলতেছে এই নন্দিনীকেই আমার পুত্রবধূ করতে হবে। আর যখন শুনছে ময়ূরী এমএ পাস, তখন তো খুশিতে আটকানা। কিন্তু বিয়ের পর ময়ূরী যদি জানতে পারে তখন কি হবে রে? এই তোমারে বিষয়টা বোঝাইতে পারি নাই। শোনো, ময়ূরী তো ওখানে ঘর সংসার করবে না, বাসর রাতেই চলে আসবে, ফাঁকে থাকা আমার 1 লাখ টাকা লাভ, আর সৌদি আরবে চলে যাওয়াটাও ফাইনাল। বলে কি, তুমি কোনো টেনশন করো না। কিরে ময়ূরী, পড়ছিস? ও বাবা, এসো। আচ্ছা, এই তোদের মাস্টার্স শেষ হতে কতদিন লাগবে রে? বাবা কেন বলো তো? না মানে মোবারক তোর জন্য একটা ভালো সম্বন্ধ এনেছিল, ছেলেটা নাকি সব দিক থেকে খুব ভালো। বাবা, এই মোবারক মামাকে আমার একদম সহ্য হয় না, কথায় কথায় শুধু মিথ্যা বলে। আসলে ও স্বভাবে অমন, একেবারে খারাপ না। তাছাড়া ছোটবেলা থেকে তোকে দেখছে, তোর অমঙ্গল তো চাইবে না রে। বাবা, এমএটা পাশ করার পরে চিন্তা করলে হতো না? আচ্ছা ময়ূরী, তোর কি কোনো পছন্দের কেউ আছে? যদি থাকে, আর ছেলেটি যদি সব দিক থেকে ঠিক হয়, ভালো হয়, তাহলে আমার অমর থাকবে না, এটুকু আমি বলতে পারি। সজীবের তো এখনো পড়াশোনা শেষ হয়নি, ওর কথা বাবাকে কি করে বলবো? খিরে, মন খারাপ হয়ে গেল? না বাবা। তুই চলে গেলে আমারও খুব খারাপ লাগবে, বিয়ে তো একদিন করতেই হবে রে। কি বাবা, বিয়ের আবার তুলছে বুঝি? শোনো বাবা, আপুকে কিন্তু কোনো ব্যারিস্টার ছাড়া বিয়ে দেবো না। সব ব্যারিস্টাররা তোর আপুর জন্য বসে আছে। কেন নয়, আমার মেয়ে কম কিসে? ব্যবসায়ী ট্যাবসায়ী একদম আমার পছন্দ নয়, পানের দোকান আছে যার সেও ব্যবসায়ী, জাহাজ আছে যার সেও ব্যবসায়ী। মিস্টার মারুফ, এইচএসসির প্রিপারেশন কেমন হলো? এবারের ফার্স্ট ডিভিশন কেউ ঠেকাতে পারবে না বাবা। ভেরি গুড মাই চাইল্ড। কেমন আছো ময়ূরী? আমি কেমন আছি এই কথাটা তুমি দিনে কয়বার জিজ্ঞেস করো? আসলে আমার খুব অস্থির লাগে, আমি তবে আমি বোধহয় তোমাকে প্রচন্ড ভালোবাসি। এটা কোনো হাসির কথা হলো? তুমি কি কোনোদিন সিরিয়াস হবে না?
আরো কি কি বলার আছে বলো, একসাথে উত্তর দিব। আচ্ছা, তোমার কি একটুও কষ্ট হয় না? তোমাকে একদিন না দেখলে, একটু কথা না বললে আমার ভীষণ খারাপ লাগে। অফ কোর্স আই বিলিভ ইট, তবে আমি যে তোমাকে ভালোবাসি এটা তুমি অস্বীকার করতে পারো না। বাসো, তবে আমার থেকে অনেক কম। ভালোবাসার মাপা যদি কোনো যন্ত্র থাকতো তাহলে সেই যন্ত্রেই বোঝা যেত তোমার ভালোবাসা আমার ভালোবাসা থেকে অনেক কম। স্বীকার করলাম, চলো এখন। চলো। মুবারক, এক কাজ করি, চল ওই বরকত সাহেবের বাসা ঘুরে যাই। সর্বনাশ, আজ বোধ হয় ধরাই খেয়ে যাবো। বোকার ছেলেটা যদি আবার সামনে আসে। কিরে মুবারক, কি ভাবছিস? না কিছু ভাবছি না, না ওই ভাবলাম ওই অত বড় লোকের বাড়িতে এই পোশাকে যাওয়া কি ঠিক হবে? কি যে বলিস! আরে আমি একজন সাধারণ ব্যবসায়ী, আর আমার বেশভূষা তো সাধারণই হবে। আর তাছাড়া আমার অবস্থা জানেনি, এতে ধামা চাপা দেবার কি হলো? চল চল, আর ভাবিস না, চল একটু দেখেই আসি। চল চল। আমরা কিন্তু ভাইজান আজকে বেশি বলবো না, এই ওই দুলাভাইকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু হয়ে যায় না। দুলাভাই, আপনারা এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। কি যে বলেন না, মানে বলছিলাম কি আপনার ছেলে, মানে ও কি বাসায় আছে? ওকে যদি একটু, ছেলেটা একটু ওই আকবর আলীর সঙ্গে ঘুরতে গেছে। ও ঘুরতে গেছে, ঘুরতে গেছে, তাহলে কি করা যায়? চলেন, এসেছেন যখন বাড়িটা একটু ঘুরে গেলে একটু দেখে যান। না না, দেখার কোনো দরকার হবে না, আপনার এখানে বসেই বুঝতে পারছি যে আপনার বাড়ি কি অবস্থা। হ্যাঁ দুলা ভাই, চলেন আজকে বরং যাই, অন্যদিন আসবো। আমরা দিল আসি। সালাম আলাইকুম। ঠিক আছে, আসবেন কিন্তু। আসবো, নিশ্চয়ই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুই যা, আমি আসছি। সজীব কোথায়? ও ময়ূরী, তোকে আমিই খুঁজছিলাম। সজীব গতকাল হঠাৎ করে দেশে চলে গেছে, ও মা নাকি খুব অসুস্থ। কি রে, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে? দেশে চলে গেছে, আমাকে বলে গেল না। বলবে কি করে, তোদের ফোন তো আউট অফ অর্ডার ছিল, শেষে আমাকে ফোন করে তোকে বলতে বললো। সুমি, জানিস আমার না বিয়ে ঠিক হয়ে গেছে, বাবা প্রায় পাকা কথা দিয়ে ফেলেছে, কি করব কিছুই ভাবতে পারছি না। তুই কি সিদ্ধান্ত নিয়েছিস সেটা বল। আমি তো সজীবের কথা বাবাকে কিছুই বলিনি, আর তাছাড়া ও তো এখনো স্টুডেন্ট, ওর কথা বলেই বা কি করে। আচ্ছা,
উদ্দেশ্যে তুই কবে আসবি তোর কাছে কিছু বলে গেছে না তা তো কিছু বলেনি তবে ওর মা যখন অসুস্থ তখন ফিরতে একটু দেরি হবেই আচ্ছা শুনি বলতো এখন কি করি শোন ময়ূরী প্র্যাকটিক্যাল হতে চেষ্টা কর ইমোশন দিয়ে সব কিছু বিচার করা ঠিক নয় কিন্তু ওকে বাদ দিয়ে চল ক্যান্টিনের দিকে যাই চল মা মনি কি করছিস কি ব্যাপার বাবা আজকে তোমাকে যে খুব খুশি খুশি লাগছে খুশি লাগবে না যে বাড়ি থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে সে বাড়িতে গিয়েছিলাম সে এক রাজপুরী রাজপুরী দেখে এসেছে বলে এত খুশি লাগছে বাবা খুশি লাগবে না সেই রাজপুরীতে আমার কন্যা রাজকন্যা যাবে বেড়াতে কিন্তু বাবা রাজপুরীর মধ্যেও যে নরক থাকতে পারে সেটা তুমি জানো ওসব তত্ত্ব কথা রাখ ছেলের বাবা খুব অমায়িক লোক এমন অমায়িক লোকের ছেলে কতটা যে ভালো হবে সে আমি বুঝতে পারি মা তোকে কিন্তু রাজি হতে হবে আমি ওকে কথা দিয়ে এসেছি কি রাজি তো সজীবকে এখন আমি কোথায় পাব এমন সময় ও বাড়ি গেল এখন যদি কাউকে না বলে ওদের বাড়ি চলে যাই না না তাহলে তো বাবা ভীষণ কষ্ট পাবে লোকের কাছে বাবা মুখ দেখাতে পারবে না কি যে করব কিছুই বুঝতে পারছি না কিছু বলবেন না আমাকে আপনার পছন্দ হয়নি তুমি আমার বউ আমাদের বাড়িতে থাকবে তাই না ভাইলা এ কি হলো শেষ পর্যন্ত বাবা আমাকে একটা পাগলের সাথে বিয়ে দিল কিন্তু বাবা তো জেনে শুনে এটা করতে পারে না নিশ্চয় এটা মোবারক মামার কারসাজি কাঁদছে কেন বাবাকে ডাকবো রুমালটা না এখন আমি কি করব আমি কি চলে যাব চলে গেলে তো আজীবন একটা কলঙ্ক নিয়ে বাঁচতে হবে আসলে আসলে দোষ তো আমার না হয় আমি ছেলের সাথে কথা না বলি বা বিয়েতে রাজি হব কেন ব
বাবা বাবা আপনি চা এসো মা আইসো বসো বোমা তোমার কেমন লাগছে ভালো খুব ভালো বাবা বোমা তুমি শিক্ষার দিকে যেমন শিক্ষিতা মানবিক দিক থেকে তুমি অনেক ঊর্ধ্বে তা না হলে কেউ জেনে শুনে আমার ছেলে বউ হয়ে আসে আরমানের বাবা জানে আমি জেনে শুনে এসেছি বৌমা আমার ছেলেটি খুব অসহায় জন্মের সময় ওর মা মারা যায় ও শারীরিকভাবে বেড়ে উঠেছে ঠিকই কিন্তু মানসিকভাবে এখনো ছোট্ট শিশুটির মতোই রয়ে গেছে তো এক চিকিৎসক আমাকে বলেছে যে ওকে বিয়ে করিয়ে দিলে মানসিকভাবে কিছুটা ডেভেলপ করতে পারে হ্যাঁ বাবা আমিও আমার সাধ্য মতো চেষ্টা করব ও বৌমা বলো আরেকটা কথা আমার বয়স হয়েছে কখন যে কি হয় বলা যায় না তাছাড়া এখন সবকিছু মনেও রাখতে পারিনি তাই ভাবছিলাম এখন থেকে তুমি আমার অফিসের সব দায়ী দেখতে বুঝিনি কি বৌমা পারবে না জি বাবা পারবে না এই বুড়া বয়সে ছেলেটাকে একটু ছুটি দিতে ঠিক আছে বাবা চলো নাস্তা খাবো যাবে না দেখো আরমান আমি কিন্তু তোমাদের বাড়ি থেকে চলে যাব আমি আপনার সাথে যাব আপনি নয় বলো তুমি আমি বলো তুমি আমি তোমার সাথে যাব চলো নাস্তা খাবো নাস্তা খেয়ে লক্ষ্মী ছেলের মতো বসে টিভি দেখবে আমি অফিস থেকে এসে একত্রে ভাত খাবো ঠিক আছে ওঠো বাবা বলেছে তুই আমার বউ হ্যাঁ আমি তোমার বউ আমি অফিসে যাই আমি তোমার সঙ্গে যাবো আজ না অন্য একদিন যাব কেমন কি মন খারাপ হয়ে গেল ঠিক আছে তুমি যদি মন খারাপ করো তাহলে আমি আর অফিসে যাবো আচ্ছা ঠিক আছে তুমি যাও বাবা বলেছে তুমি আমার বউ একদম ঠিক বলেছে যাই বাবা বলেছে তুমি আমার বউ বাবা বলেছে তুমি আমার বউ মুখোশধারী ভণ্ডরা আমার সাথে এত বড় মিথ্যাচার আমি আমি কিছুতেই সহ্য করব না ওর সাথে আমার একটা বোঝাপড়া করতেই হবে না বাবা এ নিয়ে বাড়াবাড়ি করতে আপনি নিষেধ করেছেন হ্যাঁ যা বাবা তা তো হয়েই গেছে এ নিয়ে আর বাড়াবাড়ি করে কি লাভ তুমি চুপ করো তোমার এবং তোমার ভাই মোবারকের উপর বিশ্বাস করে আমি আমার সহজ সরল মেয়েটার জীবন সর্বনাশ করেছি ও কিছুতেই আমাকে কিছুতেই আমাকে ক্ষমা করতে পারবে না আমার ইচ্ছে করছে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাই তোমার ভাই মোবারককে পেলে আমি এই মুহূর্তে শোক করতাম কি বলছো তুমি ঠিকই বলেছো বাবা আমার মনে হয় মোবারক মামার চালবাজিতেই এটা হয়েছে হ্যাঁ ঠিকই বলেছি মারো তোমার আর পাকামি করতে হবে না যাও এখান থেকে পড়তে বসো গিয়ে থাক
তুমি আর অফিসে যাবে না। আমি আর তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে না? হ্যাঁ আমরা আজকে বিকেলেই বেড়াতে। আমি তোমাকে আর দিয়ে দিই বৌমা। জি বাবা। গতকাল নাকি অফিসে একটু ঝামেলা হয়েছিল? হ্যাঁ বাবা একটু ঝামেলা হয়েছিল, অবশ্য ঠিক হয়ে গেছে। ঠিক আছে মা, ঠিক আছে। কি নাম তোমাদের? আমার নাম পর্ণা, ওর নাম শুভ, ও আমার ছোট ভাই। খুব সুন্দর নাম তো। ঠিক আছে তোমাদের আরমান ভাইয়াকে আজই তোমাদের বাড়ি পাঠিয়ে দিব। ওকে? আপনি নাকি আরমান ভাইয়া বন্ধু? হ্যাঁ আমিও তোমাদের মতো আরমান ভাইয়ের আরেকটা বন্ধু। ঠিক আছে আমরা যাই। আচ্ছা আবার এসো। আরে আপু তুমি কেমন আছিস? ভালো ভালো। আচ্ছা মা আছে ভিতরে, আসো। বাবা। আরে ময়ূরী। কোথেকে এলি মা? অফিস থেকে ফিরছিলাম, তোমাদের কথা মনে পড়ে গেল, তুমি চলে এলো। তুমি কেমন আছো বাবা? আমি সুখে আছি মা, কিন্তু তোর জীবনটা যে এমন হবে ভাবতে পারিনি। বরকত সাহেবের সাথে একটা বোঝাপড়া আমার করতেই হবে। না বাবা তুমি ওনাকে কিছু বলো না, উনি মাটির মানুষ। আর আমি সুখে আছি বাবা, আমি সুখে আছি। আচ্ছা আপু এবার কিন্তু বেশ কয়েকদিন থাকতে হবে, আর শোনো ওই বোকাটাকে ছেড়ে চলে এসো। না রে মারো, যা হয়ে গেছে তার বলে লাভ নেই। আমি আমার ভাগ্যকে খুব সহজে মেনে নিয়েছি। স্বভাবে আর মান সরল সোজা এবং প্রতিবন্ধী হলেও ও তো মানুষ, আর মানুষের জীবন তো আর থেমে থাকে না। যে যে অবস্থানেই থাকুক না কেন তার জীবন কেটে যায়, আর তার মধ্যে মানুষ সুখ খোঁজার চেষ্টা করে। আচ্ছা মারু, মা কোথায় রে? ভিতরে আছে মা। মা চাপু, সুদীপ ভাই সুইডেন থেকে ফোন করেছিল। সুজিব সুইডেন চলে গেছে? কি রে? ও ময়ূরী কখন এসেছিস মা? এই তো মাত্র এলাম। কেমন আছিস তুই? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ কতদিন তোকে দেখি না। ময়ূরী, মা ময়ূরী কেমন আছো? বাবা আর মা টিভি দেখতেছ? ময়ূরী কোথায়? ময়ূরী তো অফিসে গেছে। অফিসে গেছে? না অফিসে গেছে। তুমি টিভি দেখতেছ? হ্যাঁ দেখো দেখো। ওটা তো ময়ূরী, ওটা নেন কেন? হ্যাঁ সর্বনাশ,
ওরে পাগল কই কাটা তো কামের বেলায় হলো না না নেই না তো নেই না এই যে না এই যে না ওই যে আকবর আলী আকবর আলী তে নিয়ে যাবে এই তোমার কাছে দিলাম হ্যাঁ আমি তাহলে যাই আসি হ্যাঁ भैया आसें खाबें তোমার জন্য কি এনেছি দেখবে দেখো তোমার জন্য কতগুলো গোলাপ এনেছি ধরো তুমি না বলেছ আমাকে ছেড়ে কোথাও যাবে না ঠিক আছে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না চলো তাহলে মোবারক মামা আমার দুল চুরি করতে এসেছিল আপা ময়ূরই তো হাবা গবার সাথে বেশ মানায় চলতেছে আমি তো ভাবছিলাম বাসরে কিছু চলে আসবে আসলে ময়ূরই খুব ধৈর্যশীল আমি মোবারক আমাদের বোধ হয় কাজটা করা ঠিক হয়নি রে আরে আপা যে কি বলে আচ্ছা এই প্ল্যান ওয়াইজ এই কাজটা যদি না করতাম তাহলে এই 1,00,000 টাকা আমি কোথায় পাইতাম হ্যাঁ আমার সৌদি আরব যাওয়ার কি হইতো আপা শোনো আমার সৌদি আরব যাওয়ার সবকিছু ফাইনাল কাগজপত্র একেবারে ঠিকঠাক আরমান তুমি কি আমাকে ভালোবাসো কই বললে না আমাকে ভালোবাসো কিনা আমাকে ছেড়ে কোথাও যাবে না তো তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আজীবন
তোমার কাছে থাকব। ডাক্তার ঠিকই বলেছে, বৌম আসার পর থেকেই হারমানের আচরণ অনেকটা উন্নতি হয়েছে। জি খালু জানি। কি গো জামাই মিয়া, আজ কি অনুষ্ঠান জানো? অফিসে গেছে? তুমি টিভি দেখতেছ? দেখো দেখো। আপনি যান, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। আরে আরে পাগল থাকলে কয় কি হচ্ছে? খবর দাও মামা, আমার স্বামীকে আর কখনো এমন করে বলবে লজ্জা করে না আপনার? মারুপ আপনাদের কথা সব শুনেছি। আপনি এবং মা মিলে টাকার লোভে যেভাবে আমার আপন মা হলে নিশ্চয় কোনোদিন এটা করতো না। আপনারা ভাববেন না যে আমি অসুখী, আমি আমি ওখানে সুখেই আছি। একজন মানুষের কাছে তার একমাত্র পথ প্রদর্শক হচ্ছে তার বিবেক, আর আমি সেই বিবেকের কাছে পরাজিত হয়ে আরমানকে ছেড়ে যেতে পারিনি। অনেক মেয়ে হয়তো বুদ্ধিমান শিক্ষিত স্বামী নিয়ে ঘর করতে চায়, আমি নয় একটা বোকা সরল সোজা এবং প্রতিবন্ধী স্বামীকে নিয়ে সুখী হবার চেষ্টা করব। হ্যালো, কে? ডাক্তার হাসান বলছো? বাবা এখনই একটু আমার বাসায় আসো তো। হ্যাঁ, বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ আসো। ডাক্তার সাহেব, আপনাদের ঘরে নতুন মেহমান আসছে, ওকে কমপ্লিটলি কয়েক মাস রেস্টে থাকতে হবে।